আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এটা হলো কি আমার হাজবেন্ডের বার্থডের দিন। তো রাতের বেলা আমার দেবরটা একটা কেক নিয়ে আসছে, তো আমার জামাই মোটেও কাটার জন্য রাজি হচ্ছিল না। তো আমরা অনেক জোর জবরদস্তি করে কাটানোর ট্রাই করতেছি। তো আমার দেবরের বার্থডে ছিল মে মাসের 1 তারিখ, আর আমার হাজবেন্ডেরটা হলো কি মে মাসের 5 তারিখ। তো আমার শাশুড়ি মাকেও ঘুম থেকে উঠি নিয়ে আসলাম, বললাম যে আসেন কেকটা কেটে ফেলে, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মিষ্টি কিছু খাওয়ার জন্য সবাই ওয়েট করতেছি, তো কেকটা কাটাকাটি হচ্ছে। তো দেখেন আমি কত ভালো ওয়াইফ, জামাইয়ের কি সুন্দর বার্থডের ব্লগ করতেছি, কিন্তু আমার জামাইটা আমার বার্থডেতে ব্লগ ট্লগ কিছুই করে না। তবে হ্যাঁ, সে আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। তো এই যে আমরা কেক খাওয়া খাওয়াই করতেছি, সবাই মিলে পিকচার তুলতেছি, আলহামদুলিল্লাহ ভালোই গেল সময়টা। তো আগামী দিনে আমার শ্বশুর শাশুড়ির মনুর বার্থডে, তো এর জন্য নিশ্চয়ই ভালো কোনো খানা পিনা হবে। তো এর জন্য আমরা কেক টেক খেয়ে তারপরে এই গল্প করতে করতেই ঘুমায় পড়তেছি, আর বলতেছি যে আমার শ্বশুর শাশুড়ির মনু নাও কেক খাও। আমার শ্বশুর শাশুড়ি হলো কি আমার হাজবেন্ডকে মনু ডাকে, আর আমার বাবা মা আবার আমাকে ওই বাসা থেকে মনু ডাকে। তো আমার বড় বোনের নাম ধরে ডাকে, আবার আমার দেবরের নাম ধরে ডাকে, কিন্তু এই বাসার বড় ছেলেকে মনু ডাকে, আর আমাকে আবার ওই বাসার ছোটো মেয়ে হিসেবে মনু ডাকে। তো যে আমার শাশুড়ি পরের দিন বিরিয়ানি রান্না করেছে, তারপরে এখানে আবার একটু মিষ্টি দিলাম, এনে আমার শ্বশুর মিষ্টি এনেছে তার মনুর বার্থডের জন্য। আর আমি এখানে আমার হাজবেন্ডকে একটু ঘুরতে নিয়ে যাব, এর জন্য আজকে ফ্রাইডেও পড়েছে, তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তো বললাম বার্থডে তোমার, আমি নিউ ড্রেস পরেছি, আমি সেই লেভেলের ঝাঁকানাকা একটা মেকআপ করব, সেই লেভেলে সাজুগুজু করব আমার হাজবেন্ডের বার্থডে বলে কথা। তো আমি একেবারে ঝাঁকানাকা একটা সাজ দেব, কেউ আমাকে আজকে ঠেকাতে পারবে না। তো এগুলো বলতেছি আমার হাজবেন্ডকে। তো মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি, একদম কমপ্লিট, দেখে বোঝা যাচ্ছে কোথাও বিয়ে খেতে যাচ্ছি, এমন ঝাঁকানাকা সাজ দিয়েছি। তো আমার এই ড্রেসটাও খুব ভাল লাগছে, অনেক কমফোর্টেবল। এই ড্রেসটা আম্মু যখন ঢাকা গিয়েছিল তখন একটা টপসের মতো, কিন্তু টপসটা এত সুন্দর, তো এই টপসটা আম্মু নিয়ে আসছিল আমার জন্য। তো এই যে আমার হাজবেন্ডের গিফট, আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে এই গিফটটা দেওয়ার জন্য, তো তাকে দিতেছি সারপ্রাইজ, আর খাওয়াতেও আজকে নিয়ে যাব গিফট। থ্যাংক ইউ, বার্থডে গিফট কলো। দেখছেন দেখছেন কত সুন্দর একটা গিফট দিয়েছি জামাইকে, তাও জামাই বউর কোনো প্রশংসা করে না। সমস্যা নেই, জামাইয়ের যে বউর প্রশংসা করতে হবে এমন কোনো কথা নেই, জামাইয়ের ঘাট ধরে প্রশংসা চেয়ে নিতে হয়। আসলে ইদানিং না সবাইয়ের কাছেই শুনি যে জামাই ভালো না, বউ ভালো না, জামাই ঘুরতে নিয়ে যায় না, টাইম দেয় না, আই লাভ ইউ বলে না, আবার বউকেও অবজেকশন দেয়, বউ বোরিং, বাসায় থাকে, নিজের জগৎ নিয়ে থাকে, বউ একটু ভালোবাসা প্রকাশ করে না, আই লাভ ইউ বলে না। আসলে এটা অনেক মানুষের ভিতরেই হয়। আসলে সোশ্যাল মিডিয়ায় আমরা এক একজনকে দেখি যে কত ভালো আছে, কত সুন্দর ঘুরতে নিয়ে যায়, আই লাভ ইউ বলে, হয়তো অনেক সুখে আছে। নো, সবাই আসলে ওইভাবে সুখে নেই, সবার জীবনে টুকিটাকি ঝামেলা থাকে, আবার সবাই ওইটার ভিতরেই সুখ
খুঁজে নিতে হয়। আর আপনার জামাই আর আপনার বউ যদি ওইভাবে প্রকাশ করতে না পারে, আপনি জোর করেন, জোর করে প্রকাশ করান। আমার জামাই আর আমাকে ঘুরতে দেখলে অনেকেই হয়তো ভাবে যে না, আমরা বোধহয় প্রচুর ঘুরতে যাই। না, এটা এটা সম্ভব না। আমরা প্রচুর ঘুরতে যাই ঠিক আছে, কিন্তু আমি যে স্যাক্রিফাইসটা তার জন্য করি, এর জন্য সে মাঝে মধ্যে নিজে থেকেই ঘুরতে নিয়ে যায়, আবার নিজে থেকেই আমি জোর করে ঘুরতে তাকে নিয়ে যেতে বলি। আসলে হাজবেন্ডের প্রতি ওয়াইফের যে একটা জোর, এটা খাটাতে হবে মাঝে মধ্যে, তাকে অনুভব করতে করাইতে হবে যে না, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে আই লাভ ইউ বলো। আমি যদি 10 বার আই লাভ ইউ বলি, সেও বলবে, আবার সেও যখন 10 বার আই লাভ ইউ বলবে, তখন আমিও বলতে বাধ্য হব। তো কারো উপরে অ্যালিগেশন দিয়ে যে না, সে ভালো না, সে আমাকে ভালোবাসে না, ভালোবাসা প্রকাশ করে না, এগুলো বলে দূরে সরে যাওয়াটা অনেক ইজি। আর আজকাল যে সোশ্যাল মিডিয়ায় পরকীয়ার যে কাহিনী দেখতেছি, বাবারে বাবা, আমার চোখ কান একদম ভরে গেছে। আমরা অনেক কষ্টে জীবনযাপন করি, সবার জীবনে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু আছে, তারপরও বেঁচে থাকতে হয় আমাদের। তো এটার নামই জীবন। তো আমি যদি আমার হাজবেন্ডের জন্য কিছু একটা স্যাক্রিফাইস করি, সে ব্যস্ত থাকে সেটা আমি বুঝি, তারপরেই কিন্তু সে আমাকে ঘুরতে নিয়ে যায় বা সে আমাকে ভালো রাখার ট্রাই করে। আমি তার জন্য করি, সে আমার জন্য করে, এটাই জীবন। তো এই যে আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, আমি বিশাল একটা ভাষণ দিতে যে আপনারা দেখছেন কিনা জানি না। এটা হলো গিয়ে ল্যান্ড পার্ক রেস্টুরেন্ট, এটা নিউ হয়েছে বরিশালে তালতলা ব্লক পাড়ের দিকে, এদিকে অনেক সুন্দর জায়গাটা। আসলে আমি একটু তাড়াতাড়ি চলে আসছি, আমি তাড়াতাড়ি আসতে যাইনি। এই যে এই দিনকাও কিন্তু আমরা আস্তে আস্তে ঝগড়া করতে করতে আসছি, কারণ আমি চিন্তা করেছি আমি 5টার পরে বের হব। তো আমার জামাই বলতেছে চলো, 5:30 বের হয়ে গেছে, তুমি তো রেডি হয়ে গেছো, চলো। তো আমি ভাবছি রেডি হয়েছি, তাতে কী হয়েছে, বাইরে অনেক রোদ, আমি এর ভিতরে যাব না। তো সে বলতেছে যাইতে যাইতে রোদ চলে যাবে। আমি বলছি যাবে না, তারপরও কেন যেন তার কথায় মানে ভুলে চলেই বের হয়ে গেছি। তো বের হওয়ার পরে আস্তে আস্তে দেখলাম রোদ যাচ্ছে না, তারই গরম লাগতেছে, তারই অসহ্য লাগতেছে। আমার কোনো ব্যাপার না, আমার এখানে আসা মানে রোদ্রুটা লাগতেছে ঠিক আছে, কিন্তু বাতাসও প্রচণ্ড আছে, তো আমার থেকে তার কিন্তু খুব অসহ্য লাগতেছে। তো তাই নিয়ে আমি বলতেছি কেন আসছো তাইলে আগে, আমি তো আর একটু পরে আসতে চাইছিলাম। তো এরকম টুকিটাকি নোকঝোক হবেই, হাজবেন্ড ওয়াইফে, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, এটার ভিতরে মারামারি ঝগড়াঝাটি হবেই। আর এই ঝগড়াঝাটি খুনসুটি এ মারামারি না হলে মনে করবেন যে আপনাদের ভিতরে ভালোবাসা নাই, ভালোবাসা কমে গেছে। তো এই যে চলে আসলাম এখানে, এখানে এসে খুবই ভালো লাগতেছে। তারপরে আমরা মনে হয় আধা ঘন্টা একটু কষ্ট করেছি, রোদ ছিল, তারপরে একদম রোদ চলে গেছে, মেঘ মেঘ বাতাস, এত সুন্দর একটা ওয়েদার। আর এই নদীর পাড়টা একদম ঘেঁষে, মনে হচ্ছে যে আমি মানে চলন্ত লঞ্চে যাচ্ছি কোথাও, চলন্ত লঞ্চে যে রেলিংয়ে বসে থাকা, পাশে যে বসে থাকা, জাস্ট আমার কাছে সেই ফিলটা হয়েছে। আমার কাছে এত ভালো লাগছে, মানে আসার সময় যতটা কষ্ট লাগছিল, এই আধা ঘন্টা গরমে যত কষ্ট লাগছিল, এই যে আমরা পানি খাচ্ছি কারণ প্রচণ্ড গরম লাগতেছিল, তার রোদে মানে বাতাসে, রোদে বলি, বাতাসে পুরো আমার চুল টুল উড়াইয়ে নিয়ে যাচ্ছিল। তা আমরা গল্প করতেছিলাম দুজনে বসে। এখানে আমি আবার আসব, আমার আমি আসব কি, আমার হাজবেন্ডই বলতেছে যে এর থেকে শান্তির জায়গা নেই, একটু বাতাস এবং রোদ নাই, তো এই জায়গাটা একটু সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরের দিকে আসলে ভালো লাগতো। তো নেক্সট টাইমে আমি চিন্তা করছি যে সন্ধ্যার পরে আসব। তো আমার আর আমার জামাই নেক্সট টার্গেট আছে এখানে আবার আসার। তো ওদের মোটামুটি বিহেভিয়ারটাও ভালো লাগছে। তো অর্ডার করেছিলাম আমরা কিছুক্ষণ আগেই, তো খাওয়া দাওয়া করে আসছি, আসলে বিরিয়ানি একদম পেট ভরে খেয়ে আসছি, তো তেমন কোনো জায়গা নেই। তাও আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, বাট ওরা বলছে যে সরি, ফ্রেঞ্চ ফ্রাইটা নেই। তো আমি একটা ম্যাঙ্গো জুস মানে কাঁচা আমের জুস অর্ডার করেছি, আর আমার হাজবেন্ড একটা কফি অর্ডার করেছে।
তো ওটা আস্তে আস্তে আমি আবার এখান থেকে এই ব্লকের পাটটায় নামা যায়, আমি আবার নামলাম। এখানে নেমে মনে হচ্ছে যে আমার শান্তিতে এত ভাল লাগতেছিল, আমি জানি না এই ধরনের স্পেস, এই ধরনের জায়গায় আমার জামাই যদি আমাকে নিয়ে যায়, আমি মনে হয় আমার জামাইয়ের উপরে অনেক বেশি খুশি হই। আমাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে হাজার হাজার টাকার খাওয়ানোর কোনো দরকার নাই, এরকম নদীর পাশে এনে বসাইয়া রাখলে আমি আমার জামাইয়ের প্রতি অনেক খুশি হই, যা বলার মতো না। তবে হ্যাঁ, আজকের দিনটা কিন্তু আমি এখানে বেছে তাকে নিয়ে আসছি, তার কোনো আইডিয়াই ছিল না এই সব ব্যাপারে, কিন্তু আমি এই জায়গাটা খুঁজেছি এবং তার জন্য চিন্তা করেছি। তার বার্থডের দিনে আমি তাকে সারপ্রাইজ দেব, এখানে নিয়ে আসব এবং আমি তাকে অনেক ঘুরায় ঘুরাইয়া বলে তারপরে এখানে নিয়ে আসছি। এইখানের এই যে পানির এই ঝাপটাগুলো, উফ, আমার কলিজাটা জাস্ট ঠান্ডা হয়ে যাইতেছিল, অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি বরিশালের ভিতর হন তাহলে অবশ্যই এখানে আসবেন, যদি আপনারা এরকম লোকেশন পছন্দ করেন। আসলে আমি খাবারের ব্যাপারে জানি না, আমি একজনের ব্লগ দেখে, ফুড ব্লগ দেখে এসেছি, বাট এত বাজে ছিল ফুড ব্লগটা, আই এম সরি, বাট বরিশালেরই একজন ফুড ব্লগ করেছে, এত জঘন্যভাবে, মানে খাবারটাকে এত জঘন্যভাবে রিপ্রেজেন্ট করেছে, আমার খাবারগুলো খাওয়ার স্টাইল দেখে বা খাবারগুলো দেখে আমার খুব খাবারের প্রতি একটা অভক্তি চলে আসছিল। কিন্তু আমি যখন দেখেছি লোকেশনটা অনেক সুন্দর নদীর পার, তখন আমি চিন্তা করলাম যাক খাবার না হয় ওকে বাদ দিলাম, খাওয়ার ইন্টেনশনে আমি আসলাম না, কিন্তু আমি একবার একটু এখানে লোকেশনটা ঘুরতে দেখে আসব। তো আমি বলি যে মানুষ আসলে একটা জিনিস প্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করা একটা মানুষের আর্ট। তো ওই মানুষটার ওই খাবার রিপ্রেজেন্ট করাটা, উপস্থাপন করাটা এত বাজে ছিল, আমি আসলে কি বলবো জানি না, হয়তো আমারটাও অত ভালো না, বাট এতটাও অদ্ভুত না যে আপনাকে পুরো হোল একটা বলে খাবার দিয়েছে যেটা আপনি থালে বেড়ে বেড়ে খাবেন, তো সেটা বাদ দিয়ে আপনি সেই পুরো হোল বাটির ভিতরেই সব নিয়ে একসাথে সবার খাবারের ভিতরে নিজে খেয়ে খেয়ে টেস্ট করবেন, এটা আপনার ফুড ব্লগ হয়ে গেল। এটা মোটেও ফুড ব্লগ না, এটা একটা বিচ্ছিরি ব্লগ। তো আমি জানি হয়তো আমার কথায় আপনারা একটু ই করতে পারেন যে আমি কেন এটা বলতেছি, কারণ সত্যি খাবার বিষয়ে আমি খুব ঝামেলা করি। খাবার জিনিসটা খুব ভক্তি সহকারে খেতে হয় এবং এমনভাবে খেতে হয় যে মানুষ আগ্রহ করে খাওয়ার জন্য, খাবার জিনিসটা অনেক পবিত্র জিনিস, খুব সুন্দর মতো খেতে হয়। তো আমি এই জিনিসটা নিয়ে মানুষ যখন অদ্ভুত ধরনের খাবার দাবার খায় আমার কাছে খুবই বিরক্ত লাগে, কারণ আমি খুব কম খাবার খেতে পারি, সব খাবারে আমার আগ্রহটা একটু কম থাকে। তারপরে যদি এই ধরনের ভিডিও দেখি তাহলে আরও আমার খাবারের প্রতি আগ্রহ হারায় ফেলাই। তো জুসটা অনেক ভালো ছিল, বাট আমি সুগারটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম কিন্তু আমি ওদের বলতে ভুলে গেছি, তো সুগারটা দেওয়ার কারণে একটু মিষ্টি হয়েছে। তো যারা আমের জুসটা একটু মিষ্টি খেতে চান ওকে, তাদের জন্য মজাই খারাপ লাগেনি, ভালোই লাগছে আমার কাছে। কিন্তু আমি একদম টক আমের শরবতটা খাই আমি বাসায় বসে বসে। তো এই যে আমি একদম মনের খুশিতে আনন্দে ঠেলায় গান গাচ্ছি মনের সুখে, তো এখানে অনেকটা সময় ভালো কাটালাম, তারপরে এখান থেকে বের হয়ে টাটা বাই বাই হয়ে চলে গেলাম। এখন অনেকটা সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে চারপাশে, আমার এখান থেকে মোটেও যেতে ইচ্ছে করতেছিল না। তো আমি এখন এখান থেকে যাব আমার বড় বোনের বাসায়, কারণ আমার বড় বোনের যে বড় মেয়েটা, আমার ভাগ্নিটা, ওর আবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো ওর এসএসসি পরীক্ষার জন্য আমি ওকে একটা গিফট করব, একটা ডিজিটাল ওয়াচ গিফট করব, তো ওটাই আমি দিতে যাচ্ছিলাম। এই ওয়াচটার সাথে আবার ইয়ারফোন ছিল আর দুটো বেল্ট ছিল, অনেক সুন্দর। এটা তো অনেক দিন থেকেই বলতেছে যে ওর একটা ডিজিটাল ওয়াচ পছন্দ হয়েছে, তো আমি বললাম সমস্যা নেই তুমি কিনো না, আমি তোমাকে গিফট করব। এই ঈদের সালামিও আমি তাকে দেইনি, তো ঈদের সালামি প্লাস হলো গিয়ে এসএসসি পরীক্ষার সময়ের যে গিফট সেটা। তো আপনারা কারা কারা এসএসসির গিফট পেয়েছেন? আমি কিন্তু অনেক পেয়েছি আমার ছোটোবেলায়।
আঙ্কেল বাবা এই যে এসএসসি এর জন্য গিফট দিছি পাস করবে বাবা আচ্ছা আমি পাস না করলে কি নিয়ে যাব অবশ্যই গিফট দিও আমাকে দেবা পাস ও যদি পাস না করে তাহলে আমি নিয়ে যাব ওকে বুঝছো আমি যদি একবারে মনে হয় পাস করে আমি কিন্তু ওইটাই দিয়ে আচ্ছা ঠিক আছে ওইটাই দিয়ে এইটাই দিয়ে আচ্ছা ঠিক আছে লেডিস ঘড়ি ব্যবহার করো তো এখানে আমরা পরীক্ষার্থীর কাছে জিজ্ঞেস করলাম সে এক্সামে পাস করবে কি না তো সে বলল যে যদি আমি এক্সামে পাস না করি তাহলে কি গিফট ফেরত নিয়ে যাবা তো আমি বললাম হ্যাঁ তো আমার ছোট ভাগ্নিটা বলল তাকে দিয়ে দিতে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ